সুপ্রিম কোর্ট আজকে যে রায় দিয়েছে এটা যথার্থ বলে আমি মনে করি এবং এটাই সঙ্গত। লক্ষিমপুর ফেরির ঘটনাটা সবাই জানে, যেভাবে কৃষককে গাড়ি দিয়ে পিষে মারা হয়েছে এটা অভাবনীয়, এর চাইতে অপরাধ কিছু হয় না। এবং তাতে যুক্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী, তার পরিবার, তার ছেলে, এবং তারপরেও মোদী যোগীর প্রদান্ডতায় তার জামিন হয়। গোটা দেশের কৃষক সমাজে ক্ষুব্ধ, যারা লড়াইতে ছিলেন এবং যারা সাধারণ মানুষ তারা সবাই বুঝতে পারছেন যোগী মোদী রাজত্বে আইনের কোন বিচার হয় না, বেআইনি। শাসকের কথাই চলছে, ঠিক আমাদের পশ্চিমবাংলায় যেমন শাসকের কথায় আইন, আইনের শাসন নয়, তেমনি উত্তরপ্রদেশেও তাই, শাসকের আইন, আইনের শাসন না। অতএব মোদী যোগীদের পদান্ডতায় জামিন দিয়ে দিল হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যথাযথভাবেই আজকে তা খারিজ করে দিয়েছে এবং 7 দিনের মধ্যে মাথা নিচু করে আত্মসমর্পণ করতে হবে। যেমন আশিস মিশ্রকে তেমনি এই রায় বুঝিয়ে দিল যে উত্তরপ্রদেশ হোক আর দিল্লি হোক এই যারা রাজত্ব চালাচ্ছে তারা কত ভয়ঙ্কর এবং কত বিপজ্জনক আইনের শাসনের জন্য, এটা স্পষ্ট হয়ে গেল। ধন্যবাদ সুজনবাবু। লক্ষিমপুর খেরিতে গাড়ি চাপা দিয়ে কৃষক হত্যার ঘটনায় এবার আশিস মিশ্রের জামিন খারিজ হয়ে গেল। অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র টেনির পুত্র আশিস মিশ্রর জামিন খারিজ করল সর্বোচ্চ আদালত। লক্ষিমপুর খেরিতে গাড়ি চাপা দিয়ে কৃষক হত্যার ঘটনায় এবার আশিস মিশ্রের জামিন খারিজ করল সুপ্রিম কোর্ট। আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিং রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বিজেন্দ্র, সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কি জানানো হয়েছে? প্রথমে তো সুপ্রিম কোর্টে যে অর্ডার আজকে দিয়েছে সেটাতে প্রথমেই তারা যে এলাহাবাদ হাইকোর্ট বেল অর্ডার দিয়েছিল আশিস মিশ্রকে সেটাকে তারা ক্যান্সেল করে দিয়েছেন, এলাহাবাদ হাইকোর্টের অর্ডারকে সেটিসফাইড করে দিয়েছে সুপ্রিম কোর্ট। তার সঙ্গে সঙ্গে আশিস মিশ্রকে 1 সপ্তাহের মধ্যে সারেন্ডার করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং যে অবজারভেশন গুলো রয়েছে কোর্টের সেটাতে সুপ্রিম কোর্ট বলেছে যে হাইকোর্ট তড়িঘড়িতে শুনানি করেছে, বিশেষ করে যারা মারা গেছেন কৃষক তাদের পরিবারের সদস্যরা অভিযোগ করেছিলেন সুপ্রিম কোর্টের কাছে যে তাদের বক্তব্য এলাহাবাদ হাইকোর্ট শোনেনি। দ্বিতীয়ত তারা এই অভিযোগও করেছিলেন যে যারা উইটনেস রয়েছেন তাদেরকে থ্রেটেন করা হচ্ছে, তাদেরকে বয়ান বদল করার জন্য চাপ দেওয়া হচ্ছে, এ কথাও তারা সুপ্রিম কোর্টের কাছে বলেন যেহেতু আশিস মিশ্রকে বেল দেওয়া হয়েছে তার কারণেই এটা হচ্ছে, সে কথাও তারা সুপ্রিম কোর্টকে বলেন এবং সুপ্রিম কোর্ট তাদের বক্তব্যকেই মান্যতা দিয়েছে। আমি তোমাকে একটু বিরত করব। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।